সব বন্ধুদের, আজকে আমার নমস্কার জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে করে দেখাবো রুটি দিয়ে খাবার একটা তরকারি, যেটা খুব সহজেই হয়ে যায়, খুব কম সময়ে হয়ে যায়। তার জন্য কী কী লাগবে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা বরবটি দিয়ে করব। বরবটি এরকমভাবে কেটে নিয়েছি, লম্বা করে কেটে নিয়েছি, খুব লম্বা করে কাটিনি, ওখানে ছোটো সাইজে কেটেছি। পেঁয়াজ নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর টমেটো আলু। পেঁয়াজটা কিন্তু মোটা সাইজে কেটে নিয়েছি, একদম সরু করে কাটিনি। আর নিয়েছি সয়া। সয়াটা আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি, এটা আমি জলটাকে চিপে বের করে দিয়ে তারপর রান্নাটা করব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো প্রথমে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি প্রথমে একটুখানি ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিয়ে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজটা, যেটা মোটা সাইজে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এটা একটু মোটা সাইজে পেঁয়াজ কাটলে খুব ভালো হবে, একদম কিন্তু গলে যাবে না সবজিটার সাথে, তাই একটু বলবো মোটা সাইজে করে পেঁয়াজটা কাটতে। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব, একদম লাল করে ভাজবো না। হালকা যখন দেখবো পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে গেছে বা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সেই পর্যায়ে পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইরকমভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সয়া। সয়াটাকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব ভালো করে, তাহলে কিন্তু সয়াটা যখন খাবো তখন মুখে যখন পড়বে খেতে ভালো লাগবে, তাই সয়াটাকে একটুখানি লাল করে ভেজে নেব। সয়াটাকে কিন্তু লাল করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেবো সবজি, যেটা আলু আর বরবটি কেটে রেখে দিয়েছি। প্রথমে দিলাম বরবটি, এরপরে আমি দিয়ে দেবো সাথে সাথে আলু। আলু আর বরবটি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। তারপরে আমি কিন্তু গুঁড়ো মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলার মধ্যে যে আমরা রেগুলার মশলাগুলোতে রান্না করি সেই মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। প্রথমে আমি দিলাম হলুদ গুঁড়ো, এরপর আমি দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু খুব অল্প দিয়েছি, কারণ এটা আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে রান্নাটা করবো, তাই আমি লঙ্কা গুঁড়োটা দিলাম খুবই অল্প। আর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আমার যতটা লাগবে ততটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা করবো কিন্তু একদম জল দেবো না, জল ছাড়া রান্নাটা করবো, খেতে খুব সুন্দর হবে। বাড়িতে বানিয়ে দেখবেন, জল ছাড়া এইভাবে ভাজা ভাজা করে চচ্চড়ির মতো বানালে খুব খেতে ভালো লাগবে রুটির সাথে। এবার একটু মিশিয়ে নিলাম, এটা মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে দেবো, একটু নরম হতে দেবো, কারণ বরবটি থেকে আলু একটু সবজি থেকে তো জল বেরোবে, সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি নুন নিলাম আগে, এবার আমি ঢেকে দেবো এটা, পেঁয়াজ থেকেও একটুখানি সামান্য জল বেরোবে। এক মিনিট পর করে দেখাচ্ছি, এক থেকে দু মিনিট পর এটা দেখবো যে এটা নরম হয়ে গেছে কিনা। তারপরে কিন্তু আমি দেবো টমেটো, আমি খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি আলুটা নরম হয়েছে কিনা। এবার আমি দেবো টমেটো। টমেটোগুলো দিলে একটু শেষের দিকে দিলে ভালো হয়, মোটো মুখে পড়বে একটু টমেটো, সেইগুলো আমি সব শেষের দিকে দিলাম, যখন দেখলাম আলু আর বরবটিটা নরম হয়ে গেছে। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে গেছে, আলু আর টমেটোর সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি সবজিটা একটা সাইড করে দিচ্ছি, দিয়ে আমি এতে একটা ডিমের স্ক্র্যাম্বল করে নেব। তার জন্য আমি দুটো ডিম নিয়েছি। একটা ডিম দিলাম, তারপর আমি আর একটা ডিম দিয়ে দেবো। এটা কিন্তু ডিমটা যেটা আমি স্ক্র্যাম্বল করছি এটা আলাদা জায়গা করা যায়, কিন্তু আমি যেহেতু দিলাম খুব কম পরিমাণে সবজিটা আছে, একটুখানি জায়গা আছে, তাই আমি ডিমটা এইভাবে করে নিলাম। ডিমটা এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে, এটা অনেকটাই হয়ে গেছে। এবার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব একসাথে। দেখলাম এটা খুব কম সময় হয়ে গেল, কত তাড়াতাড়ি হয়ে গেল, তা
যদি সব কিছু রেডি করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাটা করতে খুব কম সময় লাগে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে। অনেকে ভাবে যে ডিমে একটা কাঁচা গন্ধ বেরোবে, কিন্তু একদম কাঁচা গন্ধ ছাড়বে না। কাঁচা গন্ধ ছাড়া যদি কেউ মনে করেন যে এটা কাঁচা গন্ধ লাগছে, তাহলে কিন্তু আমি সব শেষে গোলমরিচ দেবো। গোলমরিচটা কিন্তু এটা কাঁচা গন্ধটা একদম কাটিয়ে দেবে, আর খেতে কিন্তু অপূর্ব হবে সব শেষে যদি গোলমরিচ দেওয়া যায়। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। সব কিছু মেশানোর পর আমি সব শেষে আমি দিয়ে দেবো গোলমরিচ। গোলমরিচটাকে আমি এটাকে ক্র্যাশ করে নিয়েছি, একদম কিছু গুঁড়ো করিনি, এখানে বেশি মুখে পড়বে সেরকম করে ক্র্যাশ করে নিলাম। নিয়ে আমি দিলাম গোলমরিচের গুঁড়োটা, দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে আমি এটা ঢেকে দেবো। তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়োটা যে দিলাম, তারপরে যে গন্ধটা থাকবে, ফ্লেভারটা, সেটা কিন্তু খুব ভালো থাকবে সবজির মধ্যে। তাই এটা 5 মিনিট থেকে 10 মিনিট মানে চাপা দিয়ে রাখলে খুব ভালো হয়, তারপরে কিন্তু পরিবেশন করলে খেতে ভালো হবে। এটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এবার ঢেকে দেবো ওটা 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিটের পর আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আমি যেটা বানালাম, অবশ্যই ভালো লাগবে।